नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, मुहूर्ते सबथेके भालो खबर, ईस्ट बेंगल प्रथम मैच ही तादेर जय तुले नियेछे एबं एटीके मोहनबागान प्रथम मिनी डार्बीते किन्तु दुर्दान्तभावे जय पेयेछे। तो दुटो टीमेर आजकेरई खेला छिलो एबं दुटो टीमई दुर्दान्त फुटबल खेलेछे। तो म्याचेर रेजाल्ट की रकम होयेछे, की रकम तारा फुटबल खेलेछे, समस्त किछु आमरा एई भिडियोते आलोचना करे नेब। तार आगे एकटा रिक्वेस्ट, तोमरा जारा चैनेले प्रथमबार एसेछो एखोनो पर्यन्त चैनेलटाके सबस्क्राइब करोनि, नीचे सबस्क्राइब बाटने क्लिक करे चैनेलटाके सबस्क्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल ভিডিও নোটিফিকেশন অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, মিনি ডার্বিতে এটিকে মোহনবাগান দলটা শক্তিশালীভাবে নেমেছিল, কারণ তাদের দলে এটিকে মোহনবাগানের মেন টিমের বেশ কিছু প্লেয়ার ছিল। তো সেখান থেকে দুর্দান্তভাবে তারা দল নামিয়েছিল। সেখানে রিকি সাবং ছিল, তো এছাড়া ফারদিনের মতন প্লেয়ার ছিল, রবি রানা ছিল, অভিষেক সূর্যবংশী ছিল। তো দুর্দান্ত তারা দল নামিয়েছিল। আর অপরদিকে যদি ইস্টবেঙ্গলের কথা বলা যায়, তাহলে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনে কিন্তু শুধুমাত্র তুহিন দাসই ছিল সিনিয়র টিমের প্লেয়ার, বাকি সবই কিন্তু রিজার্ভ টিমের প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছিল। তো ম্যাচের প্রথমার্ধে যদি কথা বলা যায়, সেক্ষেত্রে এটিকে মোহনবাগান এবং মোহামেডান এক এক গোল করে এবং তার পরবর্তী সময় দুর্দান্ত ফুটবল খেলেছে এটিকে মোহনবাগান এবং শেষ পর্যন্ত 6-1 জিতেছে এবং এই ম্যাচে কিন্তু ট্রিকও করে দিয়েছে এটিকে মোহনবাগান। তো প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এটিকে মোহনবাগান। আর এই ম্যাচটা দেখার জন্য কিন্তু জুয়ান ফেরান্ডো মাঠে উপস্থিত ছিল এবং তোমাদের মনে সকলেরই যেটা প্রশ্ন ছিল যে ম্যাচের লাইভ কোথায় দেখিয়েছে। দেখো, লাইভ কোথাও দেখানো হয়নি, তো স্টেডিয়ামে খেলাটা হয়েছে এটুকুই, লাইভের কোনো ব্যবস্থা করা এখনও হয়নি। তো পরবর্তী সময়েও হয়তো বা লাইভ দেখানো হবে না। তো যেইগুলো স্কোর সামনে আসবে বা ম্যাচের কীরকম রেজাল্ট হবে সেগুলো জানতে পারলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। এরপর যদি ইস্টবেঙ্গলের কথা বলা যায়, তাহলে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনে কিন্তু সেই রকম খুব যে নাম করা কোনো প্লেয়ার ছিল না, কিন্তু বেঞ্চে যে প্লেয়ারগুলো ছিল তার মধ্যে জেসিন টিকে অন্যতম। তো জেসিন টিকের একটিমাত্র করা গোলে ইস্টবেঙ্গল জয় পেয়েছে। তো 1-0 গোলে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতেছে। কিন্তু ইস্টবেঙ্গলের যেটা খেলা হয়েছে শুনলাম, খুব একটা ভালো লাগেনি নাকি ইস্টবেঙ্গলের খেলা দেখে যারা স্টেডিয়ামে ছিল বা যারা খেলাটা দেখতে পেয়েছে, তাদের থেকে যতটুকু জানতে পারলাম মোটের ওপর পারফরমেন্স একদমই ভালো নয় এবং প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন নাকি গড়ে ওঠেনি সেইভাবে। কিন্তু জেসিনটিকে ভালো একটা সুযোগ পেয়েছিল এবং সেখান থেকে ভালো গোল করে প্রথম ম্যাচে জিতিয়ে দিয়েছে। তো এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো টিমই জিতে গেছে, তো সেটা তো একটা খুব বড় সুখবর। এবং প্রথম ম্যাচেই কলকাতার দুই প্রধান জয় পেয়েছে, এটিকে মোহনবাগান তো বিরাট বড় জয় পেয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলও দিনের শেষে জয়টা এনেছে। তো এটা তো খুবই একটা ভালো খবর। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।